তো বন্ধুরা, আজকে আমার বরের হ্যাপি বার্থডে, তো কেক বানাবো ভাবছি। তো কেকের সব সরঞ্জাম তোমাদের দেখাচ্ছি। তো ছেলে বায়না ধরেছিল, তাই কেক বানাবো একটা মনে ইচ্ছা জাগলো। তো এখানে ব্যাটারটা করে নিয়েছে খুব সুন্দরভাবে। তো ঢেলে নিচ্ছি যে বাটির মধ্যে কেকটা পাতবো। তো প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি কেকটা, তো হোক আর ধৈর্য সরল না, কাঁচা অবস্থাতেই খুলে দেখে ফেললাম। তো কাঠি ঢুকিয়ে চেক করে দেখলাম কাঁচা। তারপরে এই যে হয়ে গেছে, কি মহা আনন্দ! কত ভালোবাসা জুড়ে কেকটা বানিয়েছি। তো কেকটাকে প্রেশার কুকার থেকে বের করে নেব, আবার তোমাদের দেখাচ্ছি যে পুরো হয়ে গেছে কেকটা। তো চারিদিক বেশ খুঁচিয়ে 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 ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার কেকটাকে বের করে থালার মধ্যে রাখবো। তো বের করা হয়ে গেছে, থালার মধ্যে রেখেছি। এবার কাগজগুলো খুব যত্ন সহকারে ছাড়িয়ে নেব ভালোবেসে। তো দেখো দেখো, আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি। এইবার যার জন্মদিন তাকে এবার ডাকা হচ্ছে, চলে এসো কেক কাটবে। তো আমাদের বাড়িতে চাকু টাকু কিছু নেই, ওই কাঁটা চামচি দিয়েই কাটা হচ্ছে, গরিব মানুষ আমরা সেজন্যে। তো কেকটা কেটে আমি বললাম ভালোবেসে কেটো, এত ভালোবেসে বানিয়েছি। তো বের করে দেখাচ্ছে, দেখো কত স্পঞ্জি হয়েছে, কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, ও কি সুন্দর হয়েছে। তো বলছে আমাকে খাওয়ার কথা, আমি বললাম তুমি আগে খাও, তোমার জন্য বানিয়েছি যেহেতু। তো খেয়ে বললো খুব দারুণ হয়েছে, ছেলে তো খুব হাসছে এইসব দেখে। তো আমাকে খাওয়ালো, এদিকে ছেলেকে খাইয়ে দিলো।